বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। একই সাথে চলেছি একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরমি বি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরমি বি জামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অদম গিয়াসউদ্দিন আত্তাহিরি ইসলামপুর জামে মসজিদ কমিটিদের উদ্যোগে আয়োজিত দিনের বেলায় বিশাল সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন। صلوات والسلام عليك سيدي يا رسول الله، صلوات والسلام عليك يا حبيب الله، صلوات والسلام عليك يا شفيع المذنبين، صلوات والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله والصلاة على نبيه والوزن فضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له
ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرادا منيرا সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة أنبياء ثم العلماء ثم الشهداء اكتظار بندنا كبيرنا قول সকলে মায়ার সরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জল ভাষায় বল ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বল ইয়া বনি আল্লাহ থাকবো না একদিন আমি তাহিরি থাকবো নাই নাই আমার দাদা নাই 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 আমার দাদি নাই দাদার মৃত্যু আমি তাহির চোখে দেখি নাই দাদির মৃত্যুর সময় ছোট ছিলাম নানা নানুর মৃত্যুর সময় বুঝি গত কত বছর হয়ে গেল নানা নানি যে চলে গেল একদিনের জন্য বাড়িতে আসে নাই তাহিরিও আসবে না ইসলামপুরের জমিনে এলাকার মেম্বার গেলে আর ফিরে আসবে না মুরব্বী আব্বুরে জীবনে কত আইনায় চেহারা দেখলেন কোন ফাঁকে যে দাড়িগুলো সাদা হয়ে গেছে একটা সেকেন্ডও টের পান নাই দিনের বেলায় যেই পোলা পান রাস্তাঘাটে আড্ডা মারার কথা মারে নাই নবীর মহব্বতের বাগানে এসেছে যদিও দিনের বেলা আজকে দুই ঘন্টাও ঘুমাইতে পারি নাই গত রাইতেও তিন মাহফিল আজকে রাত্রেও তিন মাহফিল প্রতিদিন কষ্ট করতে হয় একমাত্র সুন্নিয়তের স্বার্থে আমার বাবা মজিদ মিয়া আব্দাল মিয়া যে কত কষ্ট করলো এই দিনের বেলা দাওয়াতটা করতে যাইয়া রাত্রে সুযোগ নাই দিনেই দিলাম মনটা ভরে গেছে আপনাদেরকে দেখে কাহার মুখে হাসি নাই কাহার মুখে কথা নাই এমন হতে পারে আজকের মাহফিলের ওসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে এই জন্য আব্বুরি কি বাসাই বললে আপনারা নামাজি হবেন
কি ভাষায় কথা বললে আপনারা রোজাদার হবেন, কি ভাষায় বললে আপনারা মায়ের কদমে সালাম করবেন আমি জানি না। তবে একটি কথা মনে রাখবেন, আমার নবী বলেছেন চল্লিশ জন লোক যেখানে একত্রিত হয় সেখানে আল্লাহর একটা প্রিয় বান্দা থাকে। এই ওসিলায় আমার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না। এই জন্য যুবক আসুন কণ্ঠ মেলায়া, সময় অনেক অল্প, অল্প কথার ভিতরে যেন প্রেম চলে আসে, আল্লাহ যেন আমাদেরকে গুনাহ মাফ করে। এই জন্য সবাই মহব্বতে ভালোবাসায় আমার নবীর সাথে দরুদের মাধ্যমে প্রেম নিবেদন করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা দাদার কবরে যাবে। এই জন্য কবর, এই জন্য সমস্ত কথাই হবে কবরের উপরে, অসুবিধা নিয়ে না। কিন্তু আমি নসিহতমূলক কথা বলতেছি, কারণ দিনের মাপিটা খুব কঠিন, অনেক কঠিন। শুধু ফুলাপড়ের মহব্বতে জুড়ে দাওয়াত রাখি, মনে করি না যে টাকার জন্য আর ওই নামের জন্য না, শুধু চাপে করে রাখি। এইবারও প্রায় 80টা প্রোগ্রাম হেলিকপ্টারের প্রস্তাব এই দিনের বেলায়, তাইলে মনে করেন যে এই যে শুরু হয়ে গেলে আরেক ব্যস্ততা, ওখান বেলা আবার হেলিকপ্টার নেয়, এটা কি মানে এটাও ভাগ হয়ে গেছে, এটা বাকি আছে। নৌকা দিয়ে গেছি, হাইটা গেছি, গাড়ি দিয়ে গেছি, রিক্সা দিয়ে গেছি, সাইকেল দিয়ে গেছি, আবার প্রাইভেট কারে গেছি, বাসে গেছি, এখন আবার বলে আকাশ দাউড়ে। আল্লাহ অহংকার যারা না আসে, তুমি অহংকার যারা আল্লাহ অহংকার যারা না আসে, মাবুদ তুমি শূন্যতার জন্য গুনাহগারকে কবুল কর। কেউ কথা না বলি, হিরক এখন ফোনে কথা বলার সময় আব্বু রেখে দেন, সব হবে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ, মরে যোগ আর দামে বামে যাব না। আপনাদেরকে বুঝাইতে চাই আমাদের সবার জন্য বড়ই পাতার গরম জল রেডি, কথা কন ঠিক না বেটি? আমাদের সবার জন্য বাসের ঝড়ের বাস পেকে রেডি, আমাদের সবার জন্য বাজার আছে না, কি বাজার দোকানের কাপড়ের কাপড় রেডি হয়ে যায়। এই জন্য মুরব্বী আব্বাদেরকে দেখে আজকে অনেক ভালো লাগতেছে, এদের দিলটা অনেক নরম, এরা মনে হয় মরণের কথা মনে হয়ে গেছে। আল্লাহ গো কত লেভেলের মানুষ আজকে ইসলাম পড়াশলাম, আল্লাহ তুমি আমাদের সবাইরে যেদিন মরণ দিবা, দুঃখ নাই দুঃখ নাই, যেদিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও, জোরে কোন আমি এই দিন তুমি মরণ দিবা, রমজান মাসে মরণ দিও। আল্লাহ তোমার কাছে শুরুতে একটা কথা বলে দিয়ে যায়, আজকে আমাদেরকে দিনের বেলায় ইসলামপুর যেইভাবে বসাইলা, মরণের পরে আমার নবীর কদমে জান্নাতে এমন ভাবে বসাইয়া রাখি, জোরে কোন আমি উসমান জুন্নুরাইন মসজিদের ভিতরে গেলে
মুসকি হাসতেন, রাস্তায় গেলে মুসকি হাসতেন। ওনারে জিজ্ঞেস করা হয় ওসমান, যেখানে যাও সেখানে তুমি মুসকি কেন হাসো? ওসমান জুন্নুরাইন বলেন, আমি মুসকি হাসবো না তো কানবো নি, কেন তুমি মুসকি হাসো? ডাক দিয়া বলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা রে, যেখানে যাই সেখানে আমি হাসি একটা মাত্র কারণ, সেখানে আমি আনন্দে থাকি একটা মাত্র কারণ, আমি তো নবীর একটা মাইয়ার বিয়া করি নাই, আমি নবীর দুইটা কন্যার বিয়ে করেছি। এইজন্য আমার মনের ভিতরে আনন্দ। উসমান জুন্নুরাইন সব জায়গায় গেলে হাসে, চেহারাটা অনেক ফর্সা থাকে, কিন্তু একটা জায়গায় গেলে উসমান কান্দে, ওই জায়গাটার নাম হইল কবর। কবর গেলে উসমান কান্দে, উসমান রে তোমারে আমার নবী জান্নাতের টিকিট দিছে, তোমারে আমার তোমার কাছে আমার নবীর দুইটা কন্যার বিয়া দিছে, তোমার নামের পরে জুন্নুরাইন উপাধি আছে, কিন্তু তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দ? এই কবর গেলে কেন কান্দ? উসমান চোখের পানি ফালাইয়া বলে, ও নবীর সাহাবি আমি কেন কান্দি জানো নি? একটা মাত্র কারণ, আমার নবী বলেছেন কবর জায়গাটা বড় সাংঘাতিক জায়গা, কবর জায়গাটা বড় ভয়ঙ্কর জায়গা, এই জায়গাটা যদি কাহারও ভালো হয়ে যায়, হাসরের ময়দান তার ভালো, এই জায়গা যদি ভালো হয়ে যায় হাসরের ময়দান তার ভালো হবে গো, এই কবর যদি কারো খারাপ হয়ে যায় হাসরের ময়দান তার খারাপ হয়ে যাবে। আমার নবী বলেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি, ও সতয়টার দিলে মালি মালিক, সুতুইতাম দিনে মালিক, পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা রে, এই মনে আছে একটা কথা বলবো, আপনি জন্মগ্রহণ করার পরে আপনারে গোসল দিছে না? কয়জন বলতে পারবেন গোসল কেডা দিছে? আমি আম্মার দিকে গেছিলাম, আম্মা আমি হওয়ার পর আমার গোসল দিছে কেডা, কই তোরে গোসল করেছে তোর খালা? আমার খালাম্মা আর কি, জীবনের প্রথম গোসল আমি দিতে পারলাম না, এই গোসল অন্যজনে দিল। একটু ব্রেন কাটাবেন তাইলে বুঝবেন কি বলি, জীবনের শেষ গোসলটাও আপনি নিজের হাতে দিতে পারবেন না, এই গোসলটাও আবার অন্যজনে দিব। সাউন্ড লড়ে গেছে, আপনি বক্সটা বলিয়াম না, লড়ে লড়ে আমি নামলে আবার ঠিক নেই আসতে কথা বলেন না, কথা কি আমি কি কাউকে গালি দিয়েছি? ইসলাম কি মারামারির ধর্ম? কাটাকাটির ধর্ম? বকাবকির ধর্ম? কিসের ধর্ম? আর আজ দেখুন কিসের ধর্ম? ইসলাম
খারাপ গেছে গে আল্লাহ তুমি রহমত করো আমার রাতে তিন মাহফিল দুইটা দুইটা নিবি রাধা ভোর হতাশ আল্লাহ তুমি দয়া করো দিনে মাহফিল খুব কষ্ট খাওয়ার সাথে সম্পর্ক আজকে নাই ওয়াজের পরে যদি চাইলে খায় আর কি আপনারা কি সবাই ভালো আছেন তো এখন কি মানুষ আসতেই আছে আসতেই আছে আল্লাহ আলহামদুলিল্লাহ কোন দিনে আরো বেশি মজা খান কারণ রাস্তাঘাট দেখতে আসা যায় রাস্তে আর রাত্রে চলতে চলতে আমার 18 বার গাড়ি মানুষে এই রোহিঙ্গার দলেরা কতক্ষণ দিন না বেটি আমি মারতাম না আমার মারতে এলে তোমার ফিরে লাগবো কারণ আমি ফিরাইতে যাই যদি কারো হাত ভেঙে যায় আমার কি করা কষ্ট আছে না এখন মানুষ আসে একটু জোরে সোরে মহব্বত করি ইয়া রাসূল আল্লাহ উসমান তুমি কেন কান্দ বলতে চেয়েছিলাম নিজের গোসলটা নিজে দিতে পারি নাই নিজের গোসলটা আরেকজনে দিল আবার মারা যাওয়ার পরে আমার গোসল আমি দিতে পারবো না আমার গোসল আবার আরেকজনেই দেওয়াইব আপনারা একটা কথা মনে রাখবেন হওয়ার পরে আপনার ডান কানে আজান দিল বাম কানের মধ্যে কামাত দিল আপনার আজানও আরেক বেড়া দিল আবার মারা যাওয়ার পরে নামাজও আরেক বেচারাই পড়ল কথা কন্যা ঠিক কিনা আজানও আপনার লাইফ নামাজও আপনার লাইফ গোসল আপনার নাই কি আছে আপনার আপনার ঈমানটাই আপনার আসল সম্পদ আপনার আমলটাই আপনার আসল সম্পদ যে আমলটা ঈমানটা কবরে লইয়া গেলে আমার আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিব বেঈমানের ঈমানদার কি বেঈমানের বেঈমানের মরণ আর ঈমানদারের মরণ এক না বেঈমানের সামনে আজরাইল আসবে আপনারা আওয়াজ করে স্বীকৃতি দেন আমরা কি ঈমানদার না বেঈমান বেঈমানের সামনে আজরাইল আসবো দরজার মধ্যে দাঁড়ায় যাবে এইমাত্র দাঁড়াবে বেঈমান দেখা মাত্রই তার হাড্ডি গুলো ঠাস ঠাস করে খুলে যাবে তার রক্ত গুলো পানি পানি হয়ে যাবে আপনজনরা দেখবে তার ঠোঁটটা শুকিয়ে গেছে আপনজনরা তার মুখের মধ্যে চামচ দিয়ে পানি দিবে কিন্তু চামচের পানিটা কন্টেনারের ভিতরে ঢুকবে না কারণ মানুষে মারা যাওয়ার আগে চারটা লক্ষণ তার মধ্যে পাওয়া যাবে মনে করবেন লোকটা বেশি দিন দুনিয়ায় টিকবে না এর মধ্যে একটা হলো যখন মানুষের খাবার বন্ধ হয়ে যাবে তখন মনে করলেন তার সময় নাই সে উঠিরেই কবরের যাত্রী হয়ে যাবে দুই নম্বর হলো তার চোখ দিয়ে দেখা যখন বন্ধ হয়ে যাবে কাউকে চিনি না সামনে যেই কথা বলে চিনতে পারে না মনে রাখবেন এটা লক্ষণ বেশি ভালো নয় এটা দুনিয়ার থেকে চলে যাওয়ার একটা লক্ষণ তিন নম্বর হলো আর যখন হাঁটা বন্ধ হয়ে যাবে চলাচল বন্ধ হয়ে যাবে মনে করবেন তার চলাচল বন্ধ হওয়াটা বেশি সুবিধাজনক নয় আর এখানে এই জায়গাটা যখন বন্ধ হয়ে যাবে মনে করবেন তার কবরে যাওয়ার ডাক এসেছে আর একটা হলো তার শ্বাস শেষ গাঁট শেষ গান এই মুখের ফেরেস্তা পানির ফেরেস্তা খাবারের ফেরেস্তা সব জায়গায় ঘুরবে জিজ্ঞেস করবে আল্লাহ আমি কত জায়গায় গেলাম তোমার বান্দার জন্য এক চামচ পানি আনতে পারলাম না যেখানে যাই সেই পানি আমারে না করে আল্লাহ ডাক দিয়া বলে অসুর হয়ে গেল আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা রে ও ফেরেস্তারা এই চামচ দিয়ে আর পানি পান করতে পারবে না আমি আল্লাহ তার বাজেটে যত পানি রাখছিলাম সব শেষ হয়ে গেছে আমার আল্লাহ তার পানির দরজায় তালা মেরে দিবে এবার খাওয়ান বন্ধ
সব দিকটা খাবারের জন্য যাবে, কোথায় খাবার পাবে না, কিন্তু আল্লাহর ফেরেশতারা ডাকবে, বলবে আল্লাহ তার জমিনে গেলাম খাবার পাইলাম না, তার ঘরের ভিতরে খাবার চাইলাম খাবার পাইলাম না, তার ঘরের বাজের দিকে খাবার চাইলাম কোন খাবার পাইলাম না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাজেটে যত খাবার রেখেছিলাম আমি আল্লাহ তার বাজেট শেষ করে দিয়েছি, ইচ্ছা করলে একটা লুকমাও তার কন্ঠনালীর ভিতরে দিতে পারবে না। কত খাওয়ান খাইলেন হিসাব নাই, ঠিক যাবে তো? আল্লাহ কত মেহেরবান, কত খাবার খাইলেন, কত পানি পান করলেন হিসাব নাই, কথা বলুন। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তার চোখটা মেলতে চেষ্টা করলাম, এই চোখটা মেলতে পারলাম না, খুলতে পারলাম না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ তার জীবনে যত দেখা বাজেট রাখছিলাম সব বাজেট শেষ হয়ে গেছে, ইচ্ছে করলে সে মাকে দেখতে পারবে না, ইচ্ছে করলে সে মসজিদে নামাজে হেঁটে যেতে পারবে না, আমি আল্লাহ তার চোখের দরওয়াজা বন্ধ করে দিয়েছি। আল্লাহ আকবার বলেন, এবার তার নিজের বাড়ি আছে, নিজের ঘর আছে, নিজের জমিন আছে, সব জায়গা দেখলাম, আমি সবটা জায়গায় খুঁজলাম, একটা কদমের জায়গা চাইলাম, কোন জমিন তারে কদম দিতে চাইল না। আল্লাহ বলেন, ফেরেশতারারি, ও ফেরেশতারা আর পারবে না, পারবে না, আমি আল্লাহ তার হাঁটার জন্য যতটা রাস্তা অনুমোদন করেছিলাম সব তার জন্য বন্ধ করে দিয়েছি। বলে কি আছে আপনার, কি আছে, সব বন্ধ, লাস্টে ফেরেশতাইব আজরাইল আসবে। ফেরেশতারা দুইটা, দুই ধরনের ফেরেশতা আসবে, এক ধরনের ফেরেশতা যদি ইমানদার হন প্রতিযোগিতা করবে আজরাইলের সাথে রুহুটা নেওয়ার সময় তারা স্বাগত দেওয়ার জন্য, আর যদি বেঈমান হন তাহলে আপনাকে ধিক্কার দিবে। ইমানদারের রুহু নেওয়ার সময় বেঈমানের রুহু যখন নিতে আসবে, মা ডাক দিয়ে বলবে, এই বাবা তোর খালা আসছে দেখোস্তা, তাকায়া খালারে চিনবে না, তোর মা আসছে দেখোস্তা চিনবে না, কেন, ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় দিছে, ওনার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, তো চিনবে কিভাবে, এত বড় ভয়ঙ্কর কাটাওয়ালা, এত বড় চেহারা বিকৃতি চেহারা নিয়ে আসবে আজরাইল, এমন ভয়ঙ্কর ভাবে আসবে আজরাইলে দেখা মাত্র আপনার রক্ত গোলাপ পানি হয়ে যাবে। তোমাকে আমাকে যখন জানটা ধরতে আসবে আমি বলবো, আজরাইল আমার নামাজ বাকি আছে, আমাকে একটু সময় দাও আমি নামাজ পড়বো, আজরাইল বলবে সময় নাই, আমি একটু জিকির করবো, আমার সুযোগ দাও, যুবক ওয়াজ থেকে একটু শিক্ষা নিও, এস তো সবাই জানেন, জানার নাম তো ইমান না, মানার নাম হইলো ইমান, জানলে লাভ হইব কি, বলে আমাদের সবই বয়ান জানি, আমার তো এলবামে কোনো অভাব নাই, সব জানলে লাভ হবে কি, মানতে তো হবে, কই মসজিদের প্রথম কাতার তো ভরে না, কথা কি বুঝেন নাই, মার দমক মারেন কই, মার পায়ে তো পড়েন না, এমন বহু মা বাবার অভিযোগ আমাদের কাছে আছে যে হুজুর আমার ছেলেগুলো আপনার অনেক ভক্ত, আমার সংগঠনের প্রমাণ আছে প্রায় 57,000, প্রত্যেকটা পোলাপান থেকে কিছু কিছু বিচার আসে আমাদের কাছে যে হুজুর আপনার এত ভক্ত আমাকে কষ্ট দেয়, আমি মাকে মানে না, এই যুবক যদি মাকে কষ্ট দাও আমার ছায়ার মতো তুমি আসবা না। এটা আমার ডাইরেক্ট অনুরোধ, আমি ডাইরেক্ট নিষেধ করলাম, মাকে কষ্ট দিবা, আমাকে আমাকে ভক্তি দেখাইবা, এই ভক্তের আমার প্রয়োজন নাই, মাকে ভালোবাসবে তাইলে আমি তোমাকে বুকে টান্দা ধরবো, কেন আমি হলাম সেই মায়ের দুয়ার ফসল। বাইরের মাইক বন্ধ রাখবেন, জামাত শুরু হবে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, মরণের কালে আমার নবী ছাড়া কোনো গতি নাই, একটু পরে বুঝবেন আমি কি বোঝাইতে চাই, এখন সরল ভাষায় বয়ান করতেছি। বেঈমানের সামনে যখন আজরাইল যখন আসবে গো, বেঈমান বলবে, আজরাইল আমার একটু সময় দাও আমি নামাজ পড়ি নাই, আজরাইল বলবে সময় নাই, আমার একটু সময় দাও জিকিরি করে নাই, আজরাইল বলবে তোমার কোনো সময় নাই, আমাকে সময় দাও আমি একটু দরুদ শরীফ পড়ি, আজরাইল বলবে সময় নাই, যা সময় দিছে সব তুমি
শেষ করে ফেলেছ, আল্লাহ অর্ডার করলে একটা সেকেন্ড ওইদিক সেদিক করা হবে না, আমি তোমার রুহটা টেনে বের করে নিয়ে যাব। এই রুহটা কেমন কষ্ট, আমার নবী বলেন জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া কান্না তুললে বকরির যেমন কষ্ট হয়, আজরাইল যখন তোমার দানটা নিবে এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। এমন কষ্ট হবে রে আপু, এই বেঈমান কত নাচানাচি করবে। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার, আজরাইল অমান্য করতে পারবে না, তওবা নামক একটা গজল গাই, কোনো সমস্যা নেই তবা না, তওবা নামক দাসটি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জো রিয়া পড়লে, সেই পাতা জো রিয়া পড়লে মতের নিশানা, আজরাইলাম শিলে কারো কফিয়ত চলবে না। কথা কোন ঠিক কি না বলো, শুধু আজরাইল তো আসার বাকি, ঠিক না? রবির মনোযোগ, বেঈমানদের এমন ভাবে টান দিব, আমার নবী বলেন মানুষ মারা যাওয়ার পরে দুইটা লক্ষণ, আমি কিছু আমি কথা বলতে কিছু কোটিশ্বরের কথা বলতেছি, নবীজি বলেন দুইটা লক্ষণ মানুষ মারা যাওয়ার পরে, দুইটা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, মনে করবা এই লোকটার মরণটা ইমানের সাথে হয়েছে। সাহাবারা প্রশ্ন করলেন নবী গো দুইটা লক্ষণ কোনটা, আমার নবী বলেন এক নম্বর লক্ষণ হলো লোকটা দেখতে যেমনই হোক না কেন, কালো হোক আর সুন্দর হোক, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, একটা নুরানি সুরত। আঙ্গু দেশে এমন দেখবেন বহুত লাশ আছে দেখতে কালো, মারা যাওয়ার পরে তার চেহারাটা খুব হলুদ বর্ণ হয়ে যায়। আমার নবী বলেন একটা মানুষ যখন অস্বাভাবিক চেহারা থেকে স্বাভাবিক একটা রূপ ধারণ করে তখন মনে করবা তার মরণটা কালিমার সাথে হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটা কোন লক্ষণ, আমার নবী বলেন কেউ মারা যাওয়ার পরে যদি দেখো তার মরণটা হয়েছে, তার চেহারাটা ঘামতেছে, তার শরীরটা ঘামতেছে, মনে করবা তার মরণের কালে আমি রাহমাতুল্লিল আলামিন হাজির ছিলাম। এমন মরণ আমরা চাই কি চাই না? আপনি গল্প দিয়ে করবেন কি না সারাসিকিরা করবেন কি, কিছু কথা তো মানতে হবে, ইমানি মরণ আমাদের সবার দরকার আছে। বেঈমানকে যখন ইন্তেকালের পরে দেখবেন অনেক লোক পায়খানা করে ভরায় দেয়, অনেক লোক জিব্বায় কামড় মারে, এটা স্বাভাবিক লক্ষণ না, এটা অস্বাভাবিক লক্ষণ, এটা মাথায় রাখবেন। যখন রুহ নেওয়ার পরে ইমান বেঈমানকে যখন মানুষ দেখতে আসবে ফেরেশতার উপর থেকে ডাক দিয়ে বলবে এই মুর্দার, হে আত্মা তোমাকে এতদিন দুনিয়াতে বিচরণ করার সুযোগ দেওয়া হয়েছিল, তুমি যে চলে আসছো তোমার কবরে কে আপন হবে? সে বেঈমান উত্তর দিবে যারা আমার জন্য কাঁদতেছে এরাই হবে আমার আপন। দুনিয়ার কেউ কে আপন হবে? এই বেঈমানের উত্তরগুলো থাকবে এরকমই। গোসলখানায় বলবে হে তোমার গোসলখানায় গোসল করাচ্ছে তোমার আপন কে? সে বলবে যারা আমাকে গোসল করাচ্ছে তারাই হলো আমার আপন। জানাজার মাঠে নিয়ে যাবে বলবে তোমার আপন কে? যারা জানাজার নামাজ পড়তেছে এরাই আমার আপন। আবার কবরে যখন নামায় দিবে তোমার আপন কে? কয় এরাই হলো আমার কবরের আপন। কবর থেকে যখন উঠতে দিব গা, উপরে যখন বাঁশগুলা দিব আর চাটাই গুলা দিয়ে মাটি দিব, তখন বলবে তোমার কবরের আপন কে? তখন সে বলবে আহারে আমার জন্য ঘরে কাঁদলো কবরে কেউ আসলো না, আমাকে জানাজা দিল কবরে কেউ আসলো না, আমাকে কবরে নামাই দিয়ে গেল কেউ আসলো না। এবার মূর্খ বেঈমান ডাক দিয়ে বলবে হে আমার আপনজন তোমরা আমাকে কোথায় রেখে যাচ্ছ? আমাকে বাড়িতে নিয়ে যাও, আমাকে বাড়িতে নিয়ে যাও, তোমরা এত নিষ্ঠুর হবে কেন? আমি এখানে কিভাবে থাকবো? কিন্তু দুনিয়ার কেউ তার কান্নার আওয়াজ শুনবে না, সেই জগৎটা বড় ভয়ঙ্কর জগৎ, কথা বলেন ঠিক না বলো? নবীর সঙ্গে ডাক্তারি করে একটু পরে বুঝবেন কি বলতে চাই। নবীর সঙ্গে বেয়াদবি বেঈমান হয়ে কবরে যাবেন, কাউকে আপন করেন না। ইমানদার যদি হন আজরাইলে ঘরের সামনে আসবে আপনার বন্ধুর মতন, আয়েশা সালাম দিব আসসালামু আলাইকুম, ইমানদারে সালাম দিব, সালামের উত্তর লইব, আজরাইলে বলবো আমি তো আসছিলাম আপনার রুহটা নেওয়ার জন্য।
ইমানদার বালা করে জানে হুকুম কার, আর একটু আসতে খুব জোরে কোন হুকুম কার, ইমানদার ডাক দিয়ে বলবে হারে এত দেরি করলেন কেন, তাড়াতাড়ি আসেন, আমি আমার আল্লাহর সাথে দিদার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না হাই, প্রেম তো মরণের ভয় করে, তাড়াতাড়ি নিয়ে যান। আমার নবী বলেন ছোট্ট বাচ্চা মার স্তন থেকে দুধ পান করতে করতে যেমনি ঘুমায় যায়, ইমানদার মরণের সময় রুহ নেওয়ার সময় এইভাবে ঘুমায় যাবে। এমন মরণ আমরা চাই না। এই যে কবরের বয়ান ছড়ে হয়ে গেল, ও বন্ধুরে এবার ইমানদারের রুহটা নিয়ে যাবে, ইমানদারের চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরে আপন কে হবে, সে কোনো কথা বলবে না, জানাজার মাঠে জিগাই বলবো কে তোমার কবরে আপন হবে গো, ইমানদারে কোনো কথা বলবে না, কবরে নামাই দেওয়ার পরে জিজ্ঞাসা করবে তোমার কবরে আপন কে হবে, ওই আমার কবরে কে আপন হবে, এরপরে ইমানদাররা কথা বলবে না। ইমানদারের তিনটা গুণ, এক নম্বর হলো ইমানদারে খাইবে কম, দুই নম্বর হলো ইমানদারে ঘুমাবে কম, তিন নম্বর হলো ইমানদারে কথা বলবে কম। যেই লোকটা কথা বেশি বলে বাগদারে তাকে বাচাল বলে, যেই লোকটা বেশি খায় মানুষ তারে পেটুক বলে, যেই লোকটা বেশি ঘুমায় থাকে মানুষ তারে অলস বলে। আমার নবী বলেন ইমানদারের তিনটা গুণ, এর মধ্যে একটা হলো ইমানদারে খাবে কম, দুই নম্বরে ঘুমাবে কম, তিন নম্বরে কথা বলবে কম। এই জন্য ইমানদারে কোনো কথা বলবে না গো, যখন কবরে নামায় দিবে গো ইমানদারে কোনো কথা বলবে না। এবার উপরে সবাই নামায় দিয়া যখন বাসগুলো উপরে দিবে, দেওয়ার সময় মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়া হয়, কথা কোন ঠিক কি না, ও মৌলবী তুমি সারা জীবন নবীর সঙ্গে বিয়ার তুমি করো, কিন্তু মনে রাখবেন আপনিও তো মরার সময় বলবে কি মিনহা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, কথা কোন না ঠিক কি না, আপনার কবরে দেওয়ার সময় কইব বেঈমানদার কবরে মাটি দেওয়ার সময় তারা বর্তমানে বাংলাদেশে নবীর বিরুদ্ধে আচরণ করেন, আপনিও তো মরার সময় দেখবেন কইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এমপি সাহেব, মন্ত্রী সাহেব, ওমাক গুমা মাক গুমা ওমাক, এখন তিনি নবী চিনবেন বালা কইরে শেখানো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তাইলে বোঝা গেল নবী ছাড়া কোনো গতি নাই, কথা কন্যা ঠিক কিনা। আবার ইমানদারে ডাক দিয়ে বলবে ও আল্লাহর বান্দা গো, এখন বলেন না এতক্ষণ জিগাই নাম আপনার আপন কেরা, একটা কথা বলেন নাই, কবরে দেওয়ার পরে বলবে না, সবাই যখন উঠে আসবে এবার জিগাইবে আপনার কবরের আপন কে, সে বলবে এই দুনিয়ার কেউ আমার আপন নই, আমার কবরে যিনি আপন হবে গো এই দুনিয়ার কেউ না, আমার কবরের আপন যিনি তিনি আছে সোনার মদিনা। শুরু করলাম আর কি ভয়া অসুবিধি হবে, আমরা কি কষ্ট হইতেছে নাকি, এখন বিয়া ঢুকলাম যে আসল বাড়িতে, এখন আসল কথা কইতে কিন্তু কথা কোন ঠিক যাবে। আমায় কবরে রেখে চলে আসিবে ওই সময় কবরের মাঝে নবী আসিবে, কথা কোন ঠিক কিনা, পাগলের এলে নবী নিবেন কোলেতে,
পাগলের কেনে নবী নিবেন কোলেতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে, বলো মোদের জন্য হাত তিলা করতেন না নবী খুশি হইতো না, নবীর স্বাগত দিয়ে দেন, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে, বলো দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত শুধু পেতে, মোদের জন্য কাদের নবী দিনাতে, বলো মোদের জন্য কাদের নবী দিনাতে, আমি যাব কবর দুই তিন দিন কাদার পরে আমার বলে রাখবে না, আমি যাব দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না, আমাদের এনে নবী নিবেন কোলেতে, আমাদের এনে নবী নিবেন কোলেতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে, বলো কাদের নবী ওই মদিনাতে, এমন মায়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী তোমার মায়ার নজরে, এমন মায়ার নবীকে কেউ ভুলিতে পারে, আমায় তুমি রাইখো নবী তোমার দয়ার নজরে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, জান্নাতে রাখিও নবী তোমার খেদমতে, মোদের জন্য কাদের নবী ওই মদিনাতে, বলো নবী ওই মদিনা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বের কন্যা সুবহানাল্লাহ, এই তো কবরের বয়ান শুরু হয়ে গেল, তুমি যদি ইমানদার হইবা তোমার তিনটা প্রশ্ন করবে, এ কেমনে আবার হাসরের ওয়াজে জানো, সময় তো পাই না, কেমনে তুমি কবরে জবাব দিবা, ইমানদার যদি হও তোমার প্রশ্ন করবে মার রাব্বুক, তুমি আমি বলবো রব্বি আল্লাহ, এরপরে প্রশ্ন করবে মানা দিনক, আমি তুমি বলবো দিনই আল ইসলাম, আবার বলবে ফায়া কোলানে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুলিল মুহাম্মদ, ছবি আমার নবী সম্পর্কে কি বলতা, বেঈমান বলবে আমি কিছুই বলতাম না, আমি কিছুই জানি না, আর ইমানদার যখন প্রশ্ন করব ইমানদার বলতে হবে না, আমার নবী বলে ও ফেরেশতারা গো আমার ফাগলদের কি প্রশ্ন করস, সারাটা জীবন কাদাই দিছে আমি আমার ফাগলটা নবী নবী করিয়া, দিনের বেলা মাহফিল করস, রাতের বেলা মাহফিল করলো, আমি নবী মদিনার দিকে দেখেছি, এই জন্য মা নাই সেই ঘরে, বাবা নাই সেই ঘরে, দাদা নাই সেই ঘরে, দাদি নাই সেই ঘরে, আপনজন কেউ নাই, আমার পাগল আইছে সাথী হারা ঘরে, আমার আপন আসছে আমার পাগল আসছে বন্ধু সারা ঘরে, মনে রাখবি রে ফেরেশতারা, আমার পাগলের কৈশনা আমি নবী কেরা, এই পাগলা আমার ভালো করেছি নে, আমার কাছ থেকে শূন্য যাও, আমি নবী তোমাদেরকে বলে দেই, এই পাগলাটারে আমি নবী চিনি বলেই তার সামনে হাজির হইয়া গেছি, এই আওয়াজে মানি না জোরে কই সুবহানাল্লাহ, আমার নবী কবর আসার ক্ষমতা আছে না নাই, নবীকে ক্ষমতা দিয়েছেন কে,
সব ভালো, মাইকও ভালো, ওই মাইক মাইকটা বন্ধ তো, এখন নামাজ হচ্ছে তো এই জন্য একটু বক্সটা দিয়ে রাখছে আর কি। মাইক ভালো, মাইকওয়ালাও ভালো, খুশি হয়েছেন দেখছেন? মাইক ভালো কইছি, মাইকওয়ালা খুশি, নবীরে ভালোবাসলেই আল্লাহ খুশি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বলো, আস্তে বলো। গালি দিয়েছি, বকা দিয়েছি, গিবত করেছি, নবী চাই কিনা? কবরে কি নবীর ছবি দেখাইব? ছবি দেখাইব? আমি হাজার রজুল সে ও মুহাম্মদ কি জাত মুরাদ লিতে হে। এখানে হাজার রজুল দ্বারা আমার আলা হজর আসিয়াত লুমুয়াতের মধ্যে বলা হচ্ছে, এখানে হাজার রজুল দ্বারা ও মুহাম্মদ কি জাত মুরাদ নিতে হে, মানে হলো আমার নবীকে সশরীরে হাজের উদ্দেশ্য। নাকি মদিনা বরাবর একটা রাস্তা করে দিব, ইসলামপুরতে রাস্তা করলে যেমন শ্বশুর বাড়ির কবর সিদ্ধা যাইব, রাস্তা করে দিব না তো সরাসরি নবী কবর আইব। একজন আমার ওই দিন প্রশ্ন করছে, আমি কিন্তু পাগল মানুষ, সবাই বাংলাদেশের সব আমার চিনে, আমার আলোচনার যেমন অভাব নাই সমালোচনার অভাব নাই, দাঁড়ায় জিকির করছি 12-14 বছর আগে ইহিরে ভিডিও করে এডিটিং করে মানুষের সামনে একটা বিভ্রান্ত ছড়াইছে, আর হেরা যে নাচতে নাচতে বাসের উপরে উঠে যায় হীরার দোষ নাই। কাউকে বকা দিছি? আমার একজন কে হুজুরিটা মহব্বতে বাসের উপরে উঠে, আমি তো বাসের উপরে যে উঠে বাসের লোকে যে কারেন্টের তার হীরা দি ধরে না, হের যদি এস উঠে তো কারেন্টের তার সিনার কথা না, কারেন্টের তার লয়া হয়ে যাবে। আরেকবার এক হুজুর মহব্বতে উঠছে, ওই দিন দেখলাম উজানির বিশ্বাবরে জিকির করতে করতে নাচতে নাচতে হুজুরের মাইক টেক লয়ে উল্টে বেড়ে গেল। এক বেড়া কো হুজুর ইডা মহব্বতে, আমি কইলাম মহব্বত হইল তো যদি ভাগল হয়ে যায় হুজুর তো সিরার কথা না, হেতো ভর বেরি হেতো যায় হুজুর এটা এক সিনছে কেমনে যে হুজুর লুই ভরন লাগবো, তাহলে বোঝা গেল ইডার মধ্যে যাক বসলাম তো এটা ফ্রেম, তাই ফ্রেম হই তো আমার একটা ফ্রেম, আমারটা ফ্রেম হইতে পারে না। কথা কয় কেন? আমি কি গালি দিয়েছি কাউকে? তো দাঁড়ায় জিকির, আমি তো আল্লাহর জিকির করছি, বাবা কার জিকির? আপনারা মুরব্বীর প্রথম দেখা দেইন মজিদ মিয়া কারে আনতাছে, না সৈন্যারে আনতাছে, আব্দাল মিয়ার কইব মুরব্বীর কাছে যাই কইব দইন আব্দাল মিয়া কারে আনতাছে, গান আদার আনতাছে, গান কইছি না, মুরব্বীরা তোর আগের মানুষ, হেরা তোর এডিটিং কি তাই বোঝে না, মানে আমি করছি আল্লাহ আল্লাহ জিকির, এরা ইরার মধ্যে ডুবাইছে সাইড সক্কা হই হই বল ফলাই গেলে আমার জিকিটারে কাটটা দিয়া নাইসটা ঠিক রেখে ওই গান ডুহাই দিছে, আবার আরেকটা ডুহাইছে ফুলা তো নই আগুনে রেগুলারে। তো আমি জিকির করছি কার? গান ডুহাইছে যারা, এরাও তো মুসলমান ঠিক না? এরা কে একবার ভাবলো না যে তাহিরে হারিয়া কোকার বয়া কোক নাচা কোকার হুত্তা কোক, কিন্তু জিকিরটা তো আল্লাহ আল্লাহ জিকির, এটা কি লেগে কাটতাছি, এটা কি গুনাহ হইতো না? যা আমরা 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 বলবো আমরা হিংসা হিংসি করবো না, তবে প্রত্যেকের অন্তরের খবর জানে কে? আর একটু জোরে কোন জানে কে? ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমান। আপনার জীবনে এমন কিছু কাজ করছেন আপনি কে ভিডিও করছেন না, কিন্তু আল্লাহর ক্যামেরায় ঠিকই আপনি আসামি,
আর আমি সমাজের জিকির আসামি, আমি আল্লাহর জিকির করছি, সমাজের চোখে আসামি, মালিকের ফাইলে আমি আসামি না। এইটা আমার চিন্তিত হওয়ার কোন কারণ নাই, মন বেজার করার কারণ নাই। বরং আপনারা যখন দোকানে নিয়ে আমার ভিডিও গুলো দেখান, ওসি স্যার দেখান, থানায় নিয়ে দেখান, তখন ওনারা মনে মনে দেখেছেন কোন নাচনিয়াটা দেখা লই, মানে হলে এতে আর আমার প্রচার হচ্ছে, মানুষ দেখতে আসে, দিনে দিনে জনমত বাড়তেই আছে। কখনো কখনো দুশ্মন দিয়াও উপকার হয়। কবর করলে নিজে কবর ঘুরে মরণ লাগে, নবী কবরে আসবে স্বশরীরে নাকি ছবি? স্বশরীরে আসবে। বেঈমান যদি হইয়া যাবেন, বেঈমান হইয়া গেলে কবরের ভিতরে তিনটা আযাব শুরু হয়ে যাবে। এর মধ্যে একটা আযাব হলো কবরের ভিতরে, প্রথম একটা আযাব হলো কবরের মাটি তোমারে চাপা দিব, ডান পাশের মাটি, বাম পাশের মাটি তোমারে চাপা দিব, এমন ভাবে চাপা দিব। আমার নবী এইভাবে দেখালেন, দেখেন এদিকে এই আঙ্গুলগুলো যেমন করে এইভাবে ফাঁক দিয়ে ঢুকে যায়, আমার নবী বলেন কবরের মাটিগুলো এমন ভাবে চাপা মারব ডান পাশের বডিডারে বাম পাশের হাড়ির সঙ্গে তুলার মতো মিশাইয়ে ফেলবো। কত তুমি কান্দা কবরে, কেউ তোমার কান্নার আমার শুনবে না গো, কেউ শুনবে না, এমন ভাবে তোমার চাপা মারবো। এবার দুই নম্বর আযাব হলো কবরের মাটি চাপা দেওয়ার পরে জাহান্নাম থেকে একটা আগুনের তাপের লাইন করে দিবে, যেই তাপ লাগলে তোমার রূহটা একেবারে পুইরা আংরা হয়ে যাবে। এরপরে তৃতীয় নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে তোমার কবরে একটা সাপ দেওয়া হবে, এই সাপের চোখগুলা থাকবে কালো, চোখগুলা থাকবে লাল লাল, এই সাপের মুখের মধ্যে থাকবে লম্বা লম্বা শত্রুর গোস দাঁত, আর সাপের মুখের মধ্যে এমন গর্জন থাকবে রে দুনিয়ার কোন মানুষ সে আওয়াজ শুনবে না, কিন্তু পশু পাখিরা এই কবরের আযাবের আওয়াজ শুনবে। কিভাবে? আমার নবী একদিন রাস্তা দিয়ে হাইটা যাইব, একটা খচ্চরের উপরে আমার নবী হঠাৎ করে খচ্চরটা লাফ মারছে, আমার নবী দাঁড়ায় গেলেন, আমার নবী ডাক দিয়ে বলে ও এলাকার মানুষ এখানে ছয়টা কবর দেখা যায়, এই মিনুস আমি রসুল দেখতেছি ছয়টা কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হইতাছে। নবী দেখার ক্ষমতা আছেনি? আছে। এই হলো বেঈমানের কবরে প্রাথমিক তিনটা শাস্তি, মাটি চাপা দিব, সাপে সবল দিব, আবার জাহান্নামের আগুনের তাপ দিব। এখন প্রশ্ন করতে পারো, ও তাহিরি হুজুর ইমানদারকে মাটি চাপা দিব? আমি বলবো হ্যাঁ ইমানদার মাটি চাপা দিব, কেউ বাঁচতে পারবে না। তবে এটার মধ্যে একটা পার্থক্য আছে, আপনার সাথে আমার ঝগড়া হলো, আমি আপনাকে গলার মধ্যে দইরা উল্টাইয়া পাল্টাইয়া মারে দিলাম অথবা আপনি আমার নিচে ফেলে দিলেন, এটাও কিন্তু আমাকে জড়াইয়া ধরা, এইভাবে ধরলাম আপনার সাথে আমার দেখা হলো, আপনার সাথে আমি কোলাকুলি করলাম, এটাও কিন্তু ধরা। দুইটা ধরার মধ্যে পার্থক্য আছে না নাই? বন্ধুরারে আমার ইসলামপুরের বাবাজিরা, ওই আমার মুরব্বী বাবাজিরা গো, ইমানদারের কাছে মাটি ধরব, বেঈমানদের মাটি চাপা দিব, কিন্তু ইমানদার চাপা দিবে না, বরং ইমানদারের শরীরের সঙ্গে মাটি দারে লাগাইয়া মাটি বলবে, ও ইমানদার আপনার শরীরের সাথে আমার, আমি মাটির বডিটা লাগাইয়া আপনার সাথে আমি মহব্বতের সম্পর্ক করলাম। যারা মাটিও খায় না, জমেও সই না,
আর মাটিও খায় না জমিও সয় না গো প্রেমিকি যেজনা প্রেমিক হওয়া লাগবে আশেক হওয়া লাগবে ইমানদার হওয়া লাগবে নবীর অন্তর নবীর মহব্বত অন্তরে থাকা লাগবে আজরাইলও সালাম দিবে মাটিও সালাম দিবে কবরের সাপেও সালাম দিবে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা আমার পাগল কবরে ইন্টারভিউ পাস একটা কাজ করো যা আমি জান্নাতের ভিতরে দিকে একটা বিছানা নিয়ে যাও এই বিছানাটা নিয়ে ইল্লিন নামক দেশের মধ্যে আমার পাগলের জন্য একটা বাড়ি বানিয়ে দাও ওই বাড়িটার ভিতরে আমার পাগল থাকবে আমার বন্ধু নবীর পাগল থাকবে তুমি তার ভিতরে তার নিচে সুন্দর একটা জান্নাতি বিছানা বিছায়া দাও জোরে কোনা সুবহানাল্লাহ এমন ভাবে ঘুমায়া যাবে আল্লাহ যেদিন বলবেন ইসরাফিল ও ইসরাফিল সিঙ্গাপুর দাও ইমানদার কই বাহারে কেডারে আমার ঘুম থেকে জাগ্রত করলো মাত্র একটু আগে ঘুমাইলাম অথচ কোটি কোটি বছর ইমানদারের চলে যাবে যারা পরিমাণে টের পাবে না কেন ইমানের দাওয়াত দেয় কেন ইমানের দাওয়াত দেয় নামাজ শেষ অনেক আগে শেষ আমরা নামাজ আমি 10 মিনিট পরে ক্যাম দিব দোয়া করব ইসরাফিল ভো দিবে আমার নবী বলেন হাশরের মাঠে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কেমনে উঠব নবীকে কষ্ট করলো নবী গো উলঙ্গ অবস্থা উঠলে তো একজন আরেকজনে দেখবে লজ্জা লাগার ব্যাপার আমার নবী ডাক দিয়ে কয় আমার নবী ডাক দিয়ে কয় আয়েশারি হাসর মাঠটা এমন হবে মাথার আধ বিঘাই সুরমার কাটি ছিলেন না নবী দুইটা ব্যাখ্যা করছে এক হলো সুরমার কাটি পরিমাণ আর একটা আধ বিঘাত এই আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে চোখের মধ্যে লাগবে কবর থেকে ওরা বরাবর উঠবে না যে একজন আরেকজনকে দেখবে কবর থেকে উঠার সময় গাটটা আল্লাহ মুসা দিয়ে ভেঙে দিবে এইভাবে উপরে উঠবে উপর দিকে মাথা থাকবে আর মাথার আধ বিঘাত উপরে সূর্যটা থাকবে যখন সূর্যের তাপটা তাদের চোখের মধ্যে লাগবে সাথে সাথে মাথার খুলিটা এই যে উপরে যে খুলিটা আছে এই খুলিটা গলে পড়ে যাবে পাতের মার যেমন করে টকবক করে সিটে সিটে পড়ে ওই রুদ্রের উত্তাপে হাসরের মাঠে ওই রুদ্রের উত্তাপে তার মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে সেদিন কেউ কাউকে চিনবে না সবার মুখের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে ইয়া নফসি বলে কাঁদবে সেদিন কেউ কাউকে চিনবে না মা সন্তানের এত আপন মা সন্তানকে ঝাড়া পরিমাণ কাছে টানবে না এলাকার মেম্বার মানুষের এত আপন কেউ কাউকে চিনবে না সমস্ত মানুষ শুধুমাত্র নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে আল্লাহু আকবার বলে কেউ হাঁটু পানিতে কেউ ঘেরা পানিতে কেউ কোমর পানিতে সাঁতার কাটবেই কাটবে আমাকে বিষয় দিয়েছেন আমি বিষয়ের উপরই ছিলাম আছি এবং থাকবো ইন দি মিন টাইমে সবাই একটা মাত্র স্লোগান নাফসি 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 বলে কাটবে কেউ কাউকে উপকার করতে পারবে না মনে রাখবেন কবরের প্রথম হিসাব হবে ইমানের হিসাব হাশরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব কথা বলুন ঠিক কি না এই নামাজ আমরা চাই কি চাই না আরো আওয়াজ করে বলেন চাই কি চাই না এই জন্য হাশরের মাঠে সবার মুখে শুধু নফসি নফসিদের একটা স্লোগান থাকবে সবাই কাঁদবে কেউ কাউকে ফিরে তাকাবে না আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার মুখের মধ্যে শুধু একটাই স্লোগান নফসি নফসি ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পর ঈসা নবী বলবে সবাই যদি নফসি নফসি করে আমি ঈসা নবী তোমাদেরকে একটা কথা বলি ওই যে একটা সিংহাসন দেখা যায় তোমরা ওই সিংহাসনের কাছে চলে যাও দূরে কইতে না সুবহানাল্লাহ একটা দৌড় মারবে ওই সিংহাসনের কাছে হাসরের মাঠে যাইয়া দেখবে যে এই মাঠে সবাই কাঁদে নাফসি নাফসি একমাত্র একজন লোক কাঁদতেছে উম্মতি উম্মতি বলে সেই নবীর প্রেমে আজকের মাহফিলে লেখা আছে নারে রিসালাত ঠিক না বেটি নবীর মনোযোগ সবাই যাইয়া দেখবে গো ওই মাকামে মাহমুদের গোড়ায় আমার নবী সেজদায় পড়ে আছেন কেন উম্মত ডাক দেয় নবী জবাব দেয় না না দেওয়ার কারণ হলো একটাই কারণ আমার আল্লাহ হাশরের ময়দানে দুইটা রূপ ধারণ করবেন দুইটা রং ধারণ করবেন একটা রং হলো কাহার আর একটা হলো রহমান রহিম আল্লাহ একটা হবে কঠিন আর একটা হবে রদ
দয়াময়, আমার আল্লাহ যখন কাহার তখন আমার নবী সাজদায় পড়ে আছেন, উম্মতের ডাকতে মাথা মোবারক খুলে না, ও নবী আপনি উহুদের জমিনে উম্মতের জন্য কাঁদলেন, তায়েফের জমিনে উম্মতের জন্য কাঁদলেন, কত আপনি উম্মতের জন্য কাঁদলেন গো, আজকে হাশরের ময়দান উম্মতে বিপদে আছে, আপনি কেন মাথা মোবারক তুলেন না? আমার নবী তুলেন না, একটা কারণ, আমার আল্লাহ হাশরের মাঠে কাহার মানে কঠিন অবস্থায় আছেন, কোন নবী কথা বলার সাহস পাবে না, আমার নবী সাজদায় এই জন্য পড়ে আছেন গো, একমাত্র আমার আল্লাহর গুসসাকে পানি করার জন্য। নাই কোন বন্ধু বন, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাশর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি ন দাতা, হায় হায় হাহাকারে কইরা যাবে ধনি, পিপাসায় পাটিবে সাথী মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আউলাদ, কান্দিয়া জানা তারা তাদের ফরিয়াদ, আরে আমার নবী বলে ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, কারণ এখন আবার পয়রা আবার স্টেশনটা আবার এটা আমার মাগরিবে আবার একটা খেলা করবো, এই জন্য অনেক দূর থেকে আমরা আসছি, আমরা এখানে জামাত পড়বো ইনশাআল্লাহ। আব্দুল মজিদ বাবা তুমি কিন্তু বাবার চা খাওয়ায় নাই, বাবা দিনের বেলা একটু চাটা খাইলে একটু শরীরটা ঠিক থাকে। আর আসলে বাবাজি এই নতুন মাইক বলা একটু বলি, আমি যখন আসবো ইকো রাখবেন, মনিটর রাখবেন, সাউন্ড সিস্টেম ভালো রাখবেন না, আমি বলে দিয়ে যাবো বাবা, এই জন্য বলে দিচ্ছি আমার কান না উঠে তোমাকে এই লাগবে, টাকাও বেশি লাগবে, মাইক বলার তেহ দিয়ে তোমার কারে টিহা দিব, কথা কোন ঠিক না ঠিক, বিসমিল্লাহ কোথায় আসবো শুনেন, এই মাহফিলটা আগামী বছর হোক আমরা চাই কিনা, কতক্ষণ চাই কিনা, অনুরোধ করলাম আজকে দিনের খেলাটা দেখছেন, এই মাহফিলটা রাত্রে বাৎসরিক করব সময় করে, তবে এই মাহফিলটা আরো বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, প্রয়োজন মাঠে হবে, এই লোকগুলোর জন্য আরো বহুত দেখা দরকার, সব যারা দাঁড়ায় দিছে এখানে আমরা যা বসছি তার মতন লোক দাঁড়ায় দিছে, একটা লোক হাত দিল এখন আপু আমি আগামী বছর এই মাহফিলে 5,000 টাকা দেবো, আমি একটু জানে মানে নবীর ভালোবাসি কিনা আমি একটু যাচাই করে যাই যে আপনার মন মানসিকতাটা কেমন, একটা লোক বলেন যে হুজুর আমি আগামী বছর এই মাহফিলে 5,000 টাকা দেবো, একটা লোক বলবেন কেসে, আমি বেশি বলবো না অল্প, কে দিবেন 5,000 এই মাহফিলটা আগামী বছর, হাত তুলেন বিসমিল্লাহ কইরা, বাবাজি নবীর সাফাত চান, কবরে নবী চাই, এই আশা করে একটা লোক বলেন 5,000 আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতের মাহফিলে দিবেন, কে 5,000 যেহেতু আমার কাছে কালেকশনের কাগজটা চলে আসছে আমি আর বিলম্ব করলে চলবে না, কে দিবেন 5, একটা নবীর পাগল বলেন আব্দুল হক মাশাআল্লাহ, আমরা বাহিরে যেন কথা না বলি, মোহাম্মদ আব্দুল হক লেখবে কে, আব্দুল হক দিবেন 5,000 টাকা বলে মারহাবা, আল্লাহ তুমি কবুল করে আমিন, আব্দুল হকের টাকাটা পোস্টারের জন্য হয়ে গেছে, কেমন? এবার আসেন প্যান্ডেল করতে লাগে 8,000 টাকা, কত চারজন লোক বলবেন 2,000 করে 8,000 টাকা হয়ে যায়, একজন লোক বিসমিল্লাহ 2,000 টাকা দিবেন, হাত তোলেন নবীর মহব্বতে বলবেন, এখানে জোরাজোরি করে ব্যাপার না, প্রেম নিয়ে বলবেন আমি একটু দেখে যাই মাশাআল্লাহ পাইছি, নামটা বলেন আব্দুল হাই 2,000 টাকা বলেন মারহাবা, মোহাম্মদ সিদ্দিক আলী বাজান দিলেন 2,000 টাকা বলেন মারহাবা, আল্লাহ কবুল করো,
ইউসুফ চাষা 2000 টাকা তোমার চাষা নেই, আমিও নিজে থেকে লিখে চাষা না চাষা ওই বাবার বাজান ওই ইউসুফ বাজান দিব 2000 টাকা বলে মার হবা, আর একজন বলেন 2000 আর একজন প্যান্ডেলের টাকাটা হয়ে যাক কে দিবেন 2000, আর একজন বলবেন 2000 কে, তিনজন হয়ে গেছে মাইক প্যান্ডেল বাবদ 8000, একটা লোক বলেন ইনশাল্লাহ হুজুর আমি দিব 2000, হযরতে মাওলা আলীর মহব্বত পাঞ্জাতনের সদস্য কে দিবেন 2, প্যান্ডেলটা হয়ে যাক প্যান্ডেলটা হয়ে যাক, আর একজন বলেন 2000, আপনি নাম কি যারা মোহাম্মদ ফরিদ চৌধুরী সাহেব দিবেন 2000 টাকা মারহাবা বলুন, মারহাবা আল্লাহ তুমি কবুল করো আমিন বলেন, আমিন আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও আমিন বলেন, আমিন মাইক হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে না না পুস্টার হইছে প্যান্ডেল হইছে, এখন মাইক মাইক লাগে 8000 টাকা কত 8000 বলিনি হবে সামনে দামারও পারবে না, 8000 নবীর মহব্বতে দিলে কমায় কমায় 8000 মোট চারজন লোক, আমি চারটা খলিফার নাম বলবো এক একটা খলিফার প্রেমে পড়ে জাপ মাইরা বলবেন 2000 করে, এক নম্বর হযরত সিদ্দিক আকবর আবু বকরের মহব্বত দিবেন একজন 2000, যে আবু বকর বলছেন মিলাদুন্নবীতে দান করলে সেই লোকটা আমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে, বন্ধু দ্বারা হতো না, তাজুল ইসলাম বাসা কোথায় গড়গাঁও, তাজুল ইসলাম শিরোনি সবাই বড়গাঁও, তাজুল ইসলাম দিবেন 2000 টাকা মারহাবা করেন, এখন দিবেন উসমানের মহব্বতে 2000, কে নামটা কি কাউসার ভাই দারাগাঁও 2000 টাকা মারহাবা কর, আল্লাহ তুমি কবুল কর আমিন কর, লাস্টে হজরতে মৌলা আলীর মহব্বতে 2000, কে লাস্টের একজন আমার আমার কই, আর একজন মৌলা আলীর মহব্বতে কে নাম কি কোলাউড়ার শেপু ভাই এলাকার মেহমান মাশাআল্লাহ মাশাআল্লাহ মাহফিল হয় ইসলাম বড় প্রেমের বাতাস লাগছে কোলাউড়া, গতকাল আমার ফজর নামাজের আগ পর্যন্ত এই কোলাউড়া আটকে রাখছে মাহফিল 3.5 ঘন্টা, আমি খুব অসুস্থ হয়ে গেছি যাবো সুবিধা নেই, এলাকার মানুষের প্রেমিক প্রেমিকের জন্য একটু কোরবানি দিলাম আর কি, আল্লাহ কবুল করুক আমিন কর, যাক মাইক হয়ে গেছে পোস্টার প্যান্ডেল মাইক, এখন আসেন বিরিয়ানি বিরিয়ানি আচ্ছা ঠিক আছে, একজন লোক বলেন হুজুর দাওসবাকের মহব্বতে 1100 টাকা দেব, আবার বাবু 1100 কে নাম বলেন নিজামুদ্দিন গোলগাঁও 1100 থাকল, নাম কি জনাব মোহাম্মদ মুদায়ের খান উত্তর দারাগাঁও 1100 টাকা মারহাবা কর, আল্লাহ কবুল করে আমিন কর, আর কে দিবেন 1100, গাউসে ফাকের মহব্বত 1100, দাঁড়াও বাবা বাবাজি দাঁড়াও, নাম কি তোমার বাবা আলাউদ্দিন 1100 টাকা মারহাবা কর, আল্লাহ কবুল করে আমিন বলেন, কয়জন ইসে আর দুইজন পাক পাণ্ডা তুমি শেষ কালেকশন কে দিবেন 1100, আর দুইজন হাসান হুসাইনের মহব্বত 2 জন কে, ওই যে পাইছি নাম বলেন আল্লাহ কবুল করে আমিন বলেন, লাস্টের একজন হুসাইনের মহব্বতে 1100, আরেকজন ইমাম হুসাইনের মহব্বতে 1100, দাঁড়াও বাবা নাম কি মামা শফিক মিয়া শফিক চৌধুরী গড়গাঁও বড়গাঁও বড়গাঁও গড়গাঁও গড় শুনে
বড় গাও, মানে অনেক বড় গাও, আল্লাহ কবুল করে আমিন কন। কয়জনের সেবা, কয়জন ব্যস্ত, কয়টা কথা ব্যস্ত, কয়টা আটটা ব্যস্তের মফত আমি চাই যে আটটা লোক বইলে দিয়ে যাই যেন বরকত হয়। বিসমিল্লাহ, আল্লাহ রাসুল মুর্শিদ তিনি প্রেমে তিনজন দিবেন 1100। মোহাম্মদ আব্দুল আব্দুল খাদির দাঁড়া, ও দাঁড়া গাও, দেখছি দাঁড়া গাও, বড় গাও বেজাল আছে, বড় গাও এগুলো নাম আমি সাবধানের কথা বলতেই পরে দাঁড়া গাও বেচারা খুঁজু দিয়ে দেয়া বড় গাও খুঁজি কাম হইব। এই জন্য দাঁড়া গাঁয়ের মোহাম্মদ আব্দুল নাম কি আব্দুল খাদির 1100 মারা বাগন বাস আল্লাহ কবুল করে। আর দুজন কে বাবাজি বিরক্তি হবেন না, যতক্ষণ না দিলেও যদি মারহাবাকন সব হবে। আর কে দুইজন দিবেন 1100? অনলি দুইজন, যারা দাঁড়ায় রয়েছেন হেঘর থেকে একজন, আর যারা বসে আছেন হেঘর থেকে একজন, কে দিবেন আগে হাত তুলেন। দুইজন বসে রাখবে, নাম কি? মোহাম্মদ হিরণ মিয়া 1100 টাকা মারহাবাকন। আর কে? মোহাম্মদ রিমন মিয়া ইসলাম পর 1100 টাকা মারহাবাগন। আজ এটা কি তোমার আজ এটা কার রে আজ এটা মেন আজ এটা চলা গেল তোমরা সবাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর নাম কি? মোহাম্মদ সাবরি খান আর ইনসাফ সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে 1100 করে মারহাবা। এই 1100 কয়জন নিছে? না সাত জন হবে কেন, মিনিমাম 10 জন হবে, লেখেন নাই হইতো লেখছেন। মোহাম্মদ সালাউদ্দিন, এই আসতে মোহাম্মদ সালাউদ্দিন 1100 মারহাবা গন, আল্লাহ গড়গাঁওয়ের আল্লাহ কবুল করে আমিন কর। বড়গাঁও আল্লাহ বড়গাঁও আল্লাহ কবুল করে আমিন কর। বাস 1100 কজন হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 কেন? এই আপনাদের নাম নাকি? হ্যাঁ রিপন, রিপন আরেকটা নাকি? ও হিরণ, আর 12 আছে না এই মহব্বতে 12 শরীফের নামে আর একজন কইয়া 12 মিলাইলে নবী খুশি হয়ে যাবো গা। বিসমিল্লাহ, একজন কন 12 শরীফ আর একজন বলে নামটা বলে আমি হাতে নিজে রাখতে লিখি। ওই 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 আকসির মিয়া আর বিশটা দিয়ে বই গেছে কেন? এই আকসির মিয়া আর আজকে শেষ, আমি আর করবো না, শেষ এখন নামাজ পড়বো, শেষ আর কত করবো জানলাম লাগে দিনের বেলা 1 ঘন্টা বেশি ওয়াজ করি না আমি। আচ্ছা শুনেন, একটা মসজিদ উন্নয়নের জন্য সাহায্যের প্রয়োজন, আমি এখন করব না যেহেতু সময়টা আমাদের অল্প, তবে আপনাদের এলাকার সচ্ছল যে মানুষগুলো গোসলখানার জন্য গোসলখানার একটা জায়গার প্রয়োজন হবে, আপনার নিজস্ব স্ব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আল্লাহর দেবে এই মসজিদের দিকে একটু খেয়াল রাখবেন, আল্লাহ যেন আপনাদের সকলের মন মনস্কতা দান করে। সকলে বলে আমিন। আসেন সবাই নামাজ এখানেই পড়বো, এক নবীরে সালাম দেই আনাবি কাবা
আমাদের এখানে জামাত হবে, তাদের ওযু নাই, ওযু করে চলে যাবেন। আমি নামাজের আগেই আপনাদের সকলকে নিয়ে দোয়া করে দিই, হয় তোমার নামাজের পরে সবাই নাও থাকতে পারেন। বলে গেলাম ওলে আমি গে মা দিগি কৃষ্ণ দুধ আমি যে মা দিগি আল্লাহ, আজকের ইসলামপুরের দিনের বেলার বিশাল বড় আয়োজন তোমার দরবারে কবুল করে নাও। একটা সেকেন্ডের জন্য যারা হাজিরা দিয়েছে আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। জানি না কার আব্বা নাই আম্মা নাই, প্রত্যেকের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ যারা অসুস্থ আছি প্রত্যেককে তুমি শেফা নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দাও। রাবিয়া বসির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ নবী না দেখাইয়া তুমি মরণের ডাক দিও। আল্লাহ মেহেরবানিকের মুরব্বী বাবারা দোয়া চাইছে, আল্লাহ তুমি এদের হায়াতে বরকত দিয়ে দাও, শরীরের সুস্থ বানিয়ে দাও শুধু তোমার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদের থানা থেকে প্রশাসনিক ব্যবস্থাপনায় অনেক সুন্দর ভাবে স্যাররা দায়িত্ব পালন করেছেন। আল্লাহ মেঘের বাণী করে ওনাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আব্দুল মজিদ মিয়া এবং আব্দুল মিয়া অনেক কষ্ট করে এই মাহফিলের ইন্তজাম করেছেন, আল্লাহ মেঘের বাণী করে এদের এই কষ্টকে তুমি কবুল করে নাও। আল্লাহ মেঘের বাণী করে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলটার কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। আল্লাহ মেঘের বাণী করে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ মাফ করে দাও। আল্লাহ প্রায় 50,000 টাকার মতন কালেকশন হয়ে গেছে, আল্লাহ যারা দান করেছে প্রত্যেকের দানকে নাজাতের উসিলা বানিয়ে দাও। আল্লাহ যারা দিতে পারে নাই মারহাবা মারহাবা বলেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ এলাকার মধ্যে কাস রহমতের বরকত নাজিল করে দাও। মুসলমান মুসলমানদের হিংসা হিংসি সব দূর করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীল বানিয়ে দাও, পারস্পরিক হিংসা বিদ্বেষ থেকে দূরে রাখো। যুব সমাজকে মদ গাঁজা ইয়াবা বাবা ইত্যাদি নেশা জাতীয় দ্রব্য থেকে তুমি যুবককে তুমি দূরে রাখিও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি রসুল্লাহর মহব্বতের নেশায় পাগল করে দাও। যুবককে তুমি নামাজের নেশায় পাগল করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে তুমি হুসাইনি সৈনিক বানিয়ে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মুর্দা কলবদার জিন্দা বানিয়ে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন আমিন আমিন কালিমাতে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।